এখানে আমরা একটি কোণ দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি বিপ্রতিপ কোণ কিংবা এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে সেটি কি বিপ্রতিপ কোণ উত্তর দেওয়ার আগে আমরা একটু চিন্তা করে দেখি সাধারণত কোনো বিপ্রতিপ কোণ যখন সৃষ্টি হয় তখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে এভাবে হতে পারে এভাবে হতে পারে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করতে হবে কিন্তু এখানে দেখো এখানে দুটি সরলরেখা আছে এটা আর এটা কিন্তু এরা পরস্পরকে ছেদ করেনি এরা একটি বিন্দুতে মিলিত হয়েছে মাত্র তাহলে এই কোণকে বলা যাবে না এবং এখানে কোনো বিপ্রতীপ কোণ সৃষ্টি হয়নি এবার দেখো আমরা যদি এই কোণটিকে আবার আঁকি ধরি এভাবে আঁকছি তাহলে মনে করি এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে আচ্ছা এই কোণের চিহ্নটি আমরা পরে দিচ্ছি এই রেখাগুলোকে আমরা যদি এর বিপরীত দিকে একটু বাড়িয়ে দেই যেমন এটিকে আমরা যদি এর বিপরীত দিকে এভাবে বাড়িয়ে দিই আর এই রেখাটিকে আমরা এর বিপরীত দিকে এভাবে বাড়িয়ে দিই আমরা পুরোপুরি না একে আমরা কল্পনা করার জন্য এভাবে একটু একটু ডাক টেনে নিলাম এভাবে আমরা যদি এই রেখাগুলোকে বিপরীত দিকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু এখানে একটি কোণ উৎপন্ন হবে আমরা যদি এ অসমাপ্ত রেখাটিকে সম্পূর্ণ করতে থাকি তাহলে আমরা এরকম একটি রেখা পাব এরকম দুটি সরল রেখা পাবো আমরা এবার দেখো এখানে আমাদের দুটি বিপ্রতিপ কোণ উৎপন্ন হয়েছে তাহলে এরা দুটি হচ্ছে বিপ্রতীপ কোণ এবার এখানে আমি দুটি কোণ আঁকছি এই রকম দুটি কোণ দেখো তো এখানেও কিন্তু দুটি কোণ আছে দেখো এরা কি কোন। না এরা কোন নয় কারণ এখানে কোন দুটি আলাদা আলাদা এখানে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেনি আমরা যদি কোন দুটিকে মিলিয়ে দিতে পারি এভাবে এইভাবে আমরা যদি কোন দুটিকে মিলিয়ে দিই অর্থাৎ এরা যদি এমন একটি আকৃতি সৃষ্টি করত যেখানে বোঝা যাবে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে দুটি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা বলতে পারতাম এটি কোণ তাহলে এখন এটি কোণ হয়েছে আমি যদি এরকম দুটি কোণ আঁকি ধরো এখানে আঁকছি এরকম দুটি কোণ দেখো এখানে দুটি কোণ উৎপন্ন হয়েছে এবার বলো এরা কি পরস্পর বিপ্রতীপ কোন হতে পারে মনে হচ্ছে না তাই না কারণ এখানে কোনো সরল রেখা উৎপন্ন হয়নি এই রেখাটি এভাবে গিয়ে আবার এভাবে গিয়েছে এটি সোজা কোনো সরল রেখা নয় আর বিপ্রতিপ কোন হতে হলে আমরা জানি সরল রেখা হতে হবে অর্থাৎ এভাবে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করতে হবে যেভাবেই করুক এটা এভাবেও হতে পারে কিন্তু এদেরকে সরল রেখা হতে হবে এবং একটি বিন্দুতে ছেদ করতে হবে শুধুমাত্র তখনই কোণ সৃষ্টি হবে এখানেও দেখো কোণ সৃষ্টি হবে এটা এভাবে হবে না এভাবে অথবা এভাবে হতে পারে আচ্ছা আমরা তো বলছি যে দুটি সরল রেখা একটি বিন্দুতে ছেদ করলেই কেবল কোণ সৃষ্টি হতে পারে আচ্ছা দুটি কেন এর বেশি হতে পারে না আমরা একটু দেখি আমরা যদি এখানে অনেকগুলো সরলরেখা নেই যারা সবাই সবাইকে ছেদ করবে ধরো যদি এমন হয় চিত্রটি খুব মজার তাই না দেখো এখানে কিন্তু দুটি নয় শুধুমাত্র এখানে অনেকগুলো সরল রেখা সবাই সবাইকে ছেদ করেছে এখানে অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে আমরা এই কোনগুলোকে চিহ্নিত করে দিচ্ছি মনে করি এখানে এ কোন উৎপন্ন হয়েছে এখানে বি কোন উৎপন্ন হয়েছে এখানে সি কোন এখানে ডি এখানে ই এখানে এফ এখানে জি এবং এখানে ডি কোন উৎপন্ন হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি কোন উৎপন্ন হয়েছে এ বি সি ডি ই এফ জি আচ্ছা আমরা একটি কোন দুইবার লিখে ফেলেছি আমরা এটাকে মুছে দিচ্ছি আমরা এখানে অন্য একটি নাম ব্যবহার করব আমরা এই কোনটির নাম দিচ্ছি এইচ জি এইচ এভাবে আমরা কোনগুলো চিহ্নিত করলাম এখন দেখো এই এ কোণের কোণ কোনটি যেহেতু এখানে সরল রেখাগুলো পরস্পরকে ছেদ করেছে তাই আমরা বলতে পারি অবশ্যই এখানে কোণ সৃষ্টি হয়েছে কিন্তু কে কার বিপ্রতিপ কোন এটাকে আমরা বলতে পারবো আচ্ছা আমরা দেখি কোন এর বিপ্রতিপ কোন কোনটি এর কোন কি বি হবে অথবা সি অথবা ই আচ্ছা কোন এর কোন বি হবে না কারণ আমরা জানি কোন তখনই উৎপন্ন হয় যখন কোন কোণের যে বাহুদয় রয়েছে সেই বাহুদয়ের বিপরীত দিকে যে রশ্মিটা যাবে সেই রশি দিয়ে যে কোণ উৎপন্ন হবে সেটাই হবে ওই কোণের বিপ্রতীপ কোন তাহলে সে অনুসারে কোন এর বিপ্রতীপ কোন হচ্ছে কোন ই আমরা তাহলে এখানে লিখতে পারি কোন এর বিপ্রতীপ কোন হচ্ছে কোন ই তাহলে কোন বিয়ের কোন কোনটি হবে কোন বিপ্রতীপ কোন হবে আমরা দেখতে পাচ্ছি এর বিপরীত কোন হচ্ছে কোন এফ কোন সি এর বিপ্রতীপ কোন হচ্ছে কোন জি কোন সি এর বিপ্রতিপ কোন জি এবং কোন ডি এর বিপ্রতীপ কোন ডি এর বিপ্রতীপ কোন হচ্ছে কোন এইচ